একটা পরীতে রূপান্তরিত হয়। মিনা, তুমি অনেক ভালো। আমি তোমার মনসত্ত্বর পরীক্ষা নিচ্ছিলাম। আমি দেখছিলাম তুমি সবার বিপদে এগিয়ে আসো কিনা। ও, এই ব্যাপার, আমি তাহলে তোমার খেলনার ব্যবস্থা করে দিচ্ছি। সুন্দরবনের গহীন জঙ্গলে এক টুনি ও তার বাবা হারা মেয়ে মিনাকে নিয়ে বসবাস করত। মিনার বাবা মারা যাওয়ার পর টুনি তার সবজি বাগানের সবজি বিক্রি করে কোনো রকম সংসার চালাত। একদিন, মা, ও মা, আমি টুকির বাড়িতে খেলতে যাই। ঘরে একা একা বসে থাকতে ভালো লাগে না মা। ঘরে তো কোনো খেলনাও নেই যে আমি খেলবো। টুকিদের বাড়িতে অনেক খেলনা আছে। যাই না মা, তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা, যাবি যা, তবে ওখানে গিয়ে কোনো দুষ্টামি করবি না। ওরা যে ধনী আর আমরা গরিব, ওদের সাথে কি আমাদের তুলনা হয়? তাড়াতাড়ি ফিরে আসবি, কেমন? কিরে টুকি, তোকে এত খেলনা কে কিনে দিল? এত সুন্দর সুন্দর খেলনা দিয়ে তুই খেলা করিস, কিন্তু দেখ, আমার কাছে কোনো খেলনাই নেই। আমার তো বাবা নেই, কে আমাকে খেলনা কিনে দিবে বলতো? কি পোড়া কপাল আমার! এসব খেলনা আমাকে আমার বাবা কিনে দিয়েছে। আমার বাবার কাছে আমি খেলনা চাইলে আমার বাবা আমাকে অনেকগুলো খেলনা কিনে দেয়। তাই তো আমি প্রায় আমার বাবার কাছে বায়না করি খেলনা কিনে দেওয়ার জন্য। বাহ, ভালোই তো, তোর বাবা আছে রে, তাই তোকে কিনে দেয়। তোর অনেক খেলনা আছে জন্যই তো আমি তোদের বাড়িতে আসি, তোর সাথে খেলা খেলার জন্য। এসব কথা বলতে বলতে হঠাৎ মিনা একটি খেলনা ভেঙে ফেলে। তা দেখে টুকি কান্না শুরু করে। মা, ও মা, দেখে যাও, মিনা আমার খেলনা ভেঙে ফেলেছে। তখন সেখানে টুকির মা চলে আসে আর বলে, কি হয়েছে রে টুকি, এভাবে কাঁদছিস কেন রে? কি হয়েছে বলতো? আর এই গরিব ছোট জাতের পাখিটা এখানে কেন? ও এখানে কি করছে? তোকে বলছি না, এই গরিবের সাথে খেলবি না, তারপরও তুই ওর সাথে খেলা করিস। কণিকা আন্টি, আমি ইচ্ছে করে খেলনা ভাঙিনি গো। খেলতে খেলতে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। আমি ইচ্ছা করে ভাঙিনি কণিকা আন্টি। বললেই হলো, তুই ইচ্ছে করে ভাঙিসনি। একটা খেলনার দাম কত জানিস? তুই ইচ্ছে করেই ভেঙেছিস। খেলনা কিনে খেলতে পারিস না, কিভাবেই বা কিনবি? তোদের তো টাকা পয়সা কিছুই নেই। তোর মা তো সবজি বিক্রি করে, সবজি বিক্রি করে কি খেলনা কিনতে পারবে? ছোট জাতের পাখি কোথাকার! যা, বেরিয়ে যা বলছি, আমার বাড়ি থেকে আর কখনো আসবি না। টুকির মা কণিকার কথা শুনে মিনা মন খারাপ করে চলে যায়। কিরে মিনা, এত তাড়াতাড়ি চলে এলি যে! তুই না টুকির বাড়িতে খেলতে গেলি, চলে এলি যে! কি হয়েছে, কি হয়েছে বলতো আমাকে? মা, মা, আমার তো বাবা নেই। আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে টুকির বাবার মতো আমার বাবাও আমাকে অনেক খেলনা কিনে দিত। সেই খেলনা দিয়ে আমি মন ভরে খেলতে পারতাম। তাহলে আমাকে আর কারো বাড়িতে গিয়ে খেলনা দিয়ে খেলতে হতো না। আজ আমি যখন টুকির সাথে খেলনা দিয়ে খেলছিলাম, তখন আমার হাত থেকে একটি খেলনা পড়ে গিয়ে ভেঙে যায়। আর তখন টুকির মা এসে আমাকে অনেক অপমান করলো। আর কি বলেছে মা জানো? আমরা নাকি ছোট জাতের পাখি, আমরা নাকি খেলনা কিনতে পারবো না। আমার যে খুব কষ্ট হচ্ছে মা। থাক মা, আর কাঁদিস না, তুই তো জানিস আমাদের সংসারের কি অবস্থা।
তোর বাবা মারা যাওয়ার পর বাজারে সবজি বিক্রি করে কোন রকম সংসারটা চালাচ্ছি আমি। আমার যতটুকু সম্ভব একটু একটু করে টাকা জমা করে তোকে খেলনা কিনে দেব। মা, তুই কান্না করিস না। তুই কান্না করলে যে আমি সহ্য করতে পারি না রে মা, আমার যে ভীষণ কষ্ট হয়। মা, তুমিও কষ্ট পেও না। তোমার কষ্ট যে আমিও সইতে পারি না মা। আমি আর মন খারাপ করে থাকবো না। আমি আর কখনো খেলনা কিনতে চাইবো না। তবুও তুমি মন খারাপ করে থাকো না মা। আচ্ছা মা, ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে নে, তারপর আমরা মামে একসাথে বসে খাবার খাবো। ঠিক আছে মা, আমি পুকুর ঘাটে পানি আনতে যাচ্ছি। এরপর মিনা কলসি নিয়ে পুকুর ঘাটে যায়। হঠাৎ মিনা একটি পাখিকে পুকুর ঘাটে অসুস্থ অবস্থায় দেখতে পায়। ইস, এই পাখিটার বুঝি অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে অনেক অসুস্থ। যাই, এই পাখিটাকে বাড়ি নিয়ে যাই। দেখি, এই পাখিটাকে বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করে সুস্থ করা যায় কিনা। মিনা পাখিটাকে বাড়িতে নিয়ে আসে। হঠাৎ পাখিটা একটা পরীতে রূপান্তরিত হয়। মিনা, তুমি অনেক ভালো। আমি তোমার মনসত্ত্বর পরীক্ষা নিচ্ছিলাম। আমি দেখছিলাম তুমি সবার বিপদে এগিয়ে আসো কিনা। তুমি সেই পরীক্ষায় পাশ করেছো। এখন বলো, তুমি পুরস্কার হিসাবে কি চাও? পরী আন্টি, পরী আন্টি, আমার মা অনেক কষ্ট করে সংসার চালায়। কিছুদিন আগে আমার বাবা মারা গেছে। আমার মা সবজি বিক্রি করে কোনো রকম সংসার চালায়। মা আমাকে খেলনা কিনে দেয় না। খেলনার জন্য আমার মন অনেক কান্দে, কিন্তু মায়ের কষ্টের জন্য বলতে পারি না। ও, এই ব্যাপার। আমি তাহলে তোমার খেলনার ব্যবস্থা করে দিচ্ছি, তোমার মন আর কোনো দিন কাঁদবে না। এই নাও জাদুর খেলনার গাছ। তোমার এই গাছকে আমি খেলনার গাছে রূপান্তর করে দিলাম। এই গাছের খেলনা কখনোই শেষ হবে না। তুমি যত খুশি তত খেলনা এই গাছ থেকে নিতে পারবে। পরী আন্টি, তোমাকে অনেক 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 ধন্যবাদ। মা, মা, আমাদের তো এখন খেলনার গাছ হয়েছে, চলো না আমরা একটা খেলনার দোকান দেই। মিনা, তুই ঠিক কথা বলেছিস মা, ঠিক কথাই বলেছিস। কিরে টুনি, তুই এই খেলনার দোকান কবে দিলি? তাও আবার এত বড় দোকান, এত টাকা কই পেলি? কনিকা দিদি, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ কখন কার উপর মুখ তুলে চাইবেন সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমার দিকে মুখ তুলে চেয়েছে গো, এই জন্য আমি একটা খেলনার দোকান দিতে পেরেছি। তুমি চিন্তা করো না, তোমার সন্তানের জন্য যত খেলনা লাগবে সব আমি দেব। তোমাকে কোনো টাকা দিতে হবে না। আমার ঠিক মনে আছে, আমার মেয়ে মিনা তোমাদের খেলনা ভেঙেছে, সেজন্য তোমাদের জন্য আমার দোকানে খেলনা ফ্রি করে দিলাম। বন্ধুরা, এমন শিক্ষামূলক কার্টুন ভিডিও পেতে পাটগ্রামাটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ।